আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে সবার সবার আগে কাছে অবশেষে গঙ্গাসাগরে এসে পৌঁছাল সেনা জওয়ানের নিথর দেহ সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় উত্তরাখণ্ডে মৃত্যু হল সাগরের এক যুবকের মৃত ভারতীয় সেনা জওয়ান দেবব্রত মাইতি বয়স ছত্রিশ তিনি দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর থানা এলাকার দক্ষিণ হারাধনপুরের বাসিন্দা ছিলেন জানা যায় উত্তরাখণ্ডে কর্মরত অবস্থায় তেসরা এপ্রিল অসুস্থ হয়ে পড়েন দেবব্রত মাইতি এরপরেই সেনাবাহিনীর পক্ষ থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা হয় আর সেখানেই মৃত্যু হয় দেবব্রত মাইতির এরপরেই সেনাবাহিনীর পক্ষ থেকে গঙ্গাসাগরে দেবব্রত মাইতির পরিবারের লোকজনকে তার মৃত্যুর খবর দেওয়া হয় কর্মরত অবস্থায় দেবব্রত মাইতির মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবার থেকে পাড়ার সাধারণ মানুষ রবিবার সকালে দেবব্রত মাইতির কফিনবন্দি মৃতদেহ পৌঁছায় তার গ্রামের বাড়ি গঙ্গাসাগর এলাকার হারাধনপুরে এরপরই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা দেবব্রত মাইতির পরিবার সূত্রে জানা যায় গত বছর আগে কর্মরত অবস্থায় বিশেষ অভিযানে গুরুতর জখম হয়েছিল ভারতীয় সেনার দেবব্রত মাইতি তারপর অসুস্থ হয়ে আবারও কাজে যোগ দিয়েছিলেন তিনি তার অবসর নেওয়ার জন্য বাকি ছিল মাত্র আর এক বছর এর মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু হল গঙ্গাসাগরের ভূমিপুত্র দেবব্রত মাইতির পরিবারের স্ত্রী ও এক ছেলে রয়েছে তার এদিন ভোরবেলা তার মৃতদেহ গ্রামে পৌঁছাতেই ঘটনাস্থলে পৌঁছে এলাকার জনপ্রতিনিধিরা এবং গ্রামে যথাযোগ্য মর্যাদা দিয়ে ঘরের ছেলেকে শেষ বিদায় জানায় অবশ্য ভারতীয় সেনা দেবব্রত মাইতির মৃত্যুতে গঙ্গাসাগর নেমেছে শোকের ছায়া

ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না